হ্যালো এভরি ওয়ান আজকে টিউটোরিয়ালে দেখাবো গত টিউটোরিয়ালের বাকি অংশ গত টিউটোরিয়ালে আমরা মানে এতটুকু পর্যন্ত ছিলাম এখন আজকে আমরা স্ল্যাবটা ডিফাইন করবো তাহলে আমরা ডিফাইনে যাব ডিফাইনে গিয়ে ওয়াল আর স্ল্যাবে ক্লিক করবো ক্লিক করে এই স্ল্যাব ওয়ানকে আমরা মডিফাই করবো হ্যাঁ স্ল্যাব ওয়ানকে আমরা মডিফাই করে এটাকে আমরা স্ল্যাবের থিকনেসটা আমরা সিক্স ধরে নেব সিক্স ধরে নিলে তাহলে স্ল্যাবের জন্য আমাদের ম্যাটেরিয়ালস কত এই স্ল্যাবের জন্য আমাদের এফ প্রাইম সি হলো থ্রি থ্রি কে এস আই তাহলে এটা কনক্রিট থ্রি ঠিক আছে ম্যামব্যান হলো যদি আমাদের স্ল্যাব সিক্স তাহলে এটা সিক্স হবে এটা ম্যামব্যানও সিক্স এবং বেন্ডিং বেন্ডিংও হবে সিক্স তাহলে আমরা এটা সেল রাখবো সেল রাখার পর তারপর আমরা এই সেট মডিফাই ক্লিক করবো সেট মরিবে ক্লিক করে দিয়ে বেন্ডিং এম ওয়ান বেন্ডিং এম ওয়ান ওয়ানকে এটাকে করে দিব তারপর তো আমরা জিরো তারপর দেন ওয়ান তারপর আমরা বেন্ডিং এম টুয়েলভকেও করে দিয়ে দেন আমরা ওকে দিয়ে দিব দেন ওকে এখন এইটো ওকে তাহলে আমাদের স্ল্যাব মানে স্ল্যাব কি আমাদের ফ্রেম ফ্রেমে স্ল্যাব করা এখন শেষ এখন আমরা কলাম ড্র করব তাহলে কলাম ড্র করার জন্য দেখেন এই লো কলাম এখান থেকেও যে আমরা যদি নিতে পারি অথবা আমরা এই যে ড্র থেকেও কলাম নিতে পারি তাহলে আমি এখান থেকে টুল দিয়ে নিলাম টুল থেকে কলাম তাহলে আমাদের প্রপার্টি হলে আমরা কি এখন এই প্রপার্টি হলে আমরা আমাদের এক্সটেরিয়র কলম আমরা ড্র করবো এই যে কলম এক্সটেরিয়র প্রপার্টি দেওয়ার পর এই যে কলাম হ্যাঁ কলম সবগুলো এক্সটেরিয়র কলমগুলো ড্র করে দিবেন সরি হ্যাঁ এখন এবার আমরা ইন্টারভিউর কলামগুলো ড্র করব তাহলে প্রপার্টিটা একটু চেঞ্জ করে নেবেন এটা হলো যে কলাম ইন্টারভিউর দিয়ে দিবেন তাহলে ইন্টারিউর কলাম ইন্টারিউর কলাম তাহলে স্কেপ দিয়ে প্রোগ্রাম থেকে বের হয়ে যাবেন এখন কলাম ড্র করার পর আমরা এখন গ্রেট বিম ড্র করব তাহলে গ্রেট বিম ড্র করার জন্য আমাদের প্রপার্টি হল জিবি এটা এই যে গ্রেট বিমটা জিবি করে নেবেন দেন আমরা প্রপার্টি আমাদের গ্রেড বিম জিবি ঠিক আছে প্রপার্টি এখন আমরা এই যে কলাম টু কলাম কানেক্ট করে দেবো খালি গ্রেট বিমটা রাইট বাটন ক্লিক করবেন দেন আবার কানেক্ট করবেন কলাম টু কলাম কানেক্ট করে দিবেন জাস্ট এখন কলাম ড্র করার পর স্কেপ দিয়ে দিবেন প্রোগ্রাম থেকে বের হয়ে যাবেন এবার আমরা স্টোরি টুতে যাব আমরা হ্যাঁ স্টোরি টুতে গিয়ে আমরা আমরা কলাম এখন এক্সট্রা কলামগুলো আমরা দিব স্টোরি নাম্বার টুতে তাহলে আমরা কলামে যাব আমাদের কলামটা হলো প্রপার্টিগত কলাম হ্যাঁ গুলো আবার আমরা ড্র করে দেবি টু থে সরি এটার মধ্যে এটা একটু এটা নাই হ্যাঁ তাহলে এখন কলাম এক্সটের হয়ে গেছে এখন ইন্টের হ্যাঁ ইন্টারোর জন্য এটা প্রপার্টিটা চেঞ্জ করে নেবেন এই প্রপার্টি চেঞ্জ করে নিলাম এখানে ইন্টের একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে আমরা স্কেপ দিয়ে দিলাম স্কেপ দিয়ে প্রোগ্রাম থেকে বের হয়ে গেলাম এখানে আমরা ড্র করি না কারণ হলো দেখেন আমাদের এই ড্রাই এখানে এই এক্সটের এখানে এক্সটের এবং এখানে এক্সটের নাই সেজন্য আমরা এখানে দেই নাই তারপর আমরা এখন বিম ড্র করব। এবার দেখেন এক্স ডিরেকশনে বিম তাহলে আমাদের এক্স ডিরেকশানে বিমগুলো আমরা এখন ড্র করব। এক্স ডিরেকশনে বিমগুলো ড্র করার জন্য আমরা এই যে প্রপার্টিটা চেঞ্জ করে নিব এটা আছে জিবি এটাকে আমরা এই যে বিম ইন এক্স ডিরেকশান এক্স ডিরেকশন করে দেওয়ার পর এটা আমরা কানেক্ট করে দেব মাউসের রাইট বাটন ক্লিক করবেন দেন এই যেখানে এতটুক তারপর এটা দেন এইটা এখন আমাদের এক্স ডিরেকশনে ভিম ড্র করা শেষ এখন আমরা কি করব ওয়াই ডিরেকশনে প্রপার্টিটা আবার চেঞ্জ করে নিব ওয়াই ডিরেকশনে এবার ড্র করবো আমরা ওয়াই ডিরেকশন ওয়াই ডিরেকশনে এখান থেকে এখানে কানেক্ট করে দিবেন মাউসের রাইট বাটন ক্লিক করবেন দেন এখান থেকে এখানে এখান থেকে এখানে মাউসের রাইট বাটন ক্লিক দেন এখান থেকে এখানে 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 মাউসের রাইড বাটন ক্লিক দেন এই এখানে নাই আপনারা জাস্ট কলাম টু কলাম কানেক্ট করবেন এখন প্রোগ্রাম থেকে স্ক্রিপ্ট দিয়ে বেরোয় যাবেন